আমি নিমেষ অঙ্কের লেখক চঞ্চল ঘোষ। ইউটিউব চ্যানেল দ্য আইডিয়াল চঞ্চল ঘোষ ফলো করুন, তাহলে খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি অঙ্ক শিখতে পারবে। অনেকে অনুরোধ করছেন যে একটু বড় অনেকগুলো অঙ্ক দিয়ে করতে। আজকে আমি সেই জন্য একটু কয়েকটা অঙ্ক বেশি দিয়েছি এবং যে চ্যাপ্টারগুলো আমাদের ছেলেমেয়েদের কাছে একটু কঠিন মনে হয় সেটা হচ্ছে পরিমিতির অঙ্ক। পাটিগণিত অঙ্ক আমরা সহজে করতে পারি, কিন্তু পরিমিতির অঙ্কগুলো একটু কঠিন মনে হয়। সেই জন্য পরিমিতির অঙ্কগুলো আমি ধারাবাহিকভাবে চ্যাপ্টার ধরে ধরে শুরু করেছি। তোমরা এই ইউটিউব চ্যানেলটা ফলো করো, তাহলে খুব তাড়াতাড়ি শিখতে পারবে। আজকে আমি আলোচনা করব স্কয়ার, অর্থাৎ বর্গক্ষেত্র, পার্ট ওয়ান। এভাবে ধারাবাহিকভাবে কটা চ্যাপ্টার কটা পাঠে চলবে। আজকে করছি কি, তার আগে বলি বর্গক্ষেত্র কাকে বলে। বর্গক্ষেত্র কাকে বলে? বর্গক্ষেত্র যে চতুর্ভুজের, বর্গক্ষেত্র এই হচ্ছে বর্গক্ষেত্র, যে চতুর্ভুজে চারটি বাহু সমান, মানে এটা যদি এ হয় এটা এ হবে, এটা এ হবে, এটা এ হবে, এবং বাহুগুলো সমান হবে এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, অর্থাৎ এইটা এটা প্যারালাল হবে, এটা এটা প্যারালাল হবে, এবং প্রতিটি কোণ সমকোণ, অর্থাৎ প্রতিটি কোণ 90 ডিগ্রি করে হবে, তাকে আমরা বর্গক্ষেত্র বলছি। এবারে বর্গক্ষেত্র এটা জানলাম, এবার বর্গক্ষেত্র ধরে কত ধরনের অঙ্ক হয়। বর্গক্ষেত্রের বাহু, বাহু যদি বা সাইড যদি এ হয়, পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা 4 ইনটু বাহু, অর্থাৎ 4A। বর্গক্ষেত্রের কর্ণ, কর্ণ মিন্স ডায়াগোনাল, বাহু হচ্ছে বাহু √2, অর্থাৎ A√2, এবং ক্ষেত্রফল মানে এরিয়া, ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, অর্থাৎ A² এটা গেল বেসিক জিনিস। এবারে যেটা আসব সেটা হচ্ছে দুটি বর্গক্ষেত্র দেওয়া আছে, এরকম পাশাপাশি দুটি বর্গক্ষেত্র দেওয়া আছে, পাশাপাশি দুটি বর্গক্ষেত্র দেওয়া আছে, এই একটা ছোট একটা বড়। এই বর্গক্ষেত্রের, দুটি বর্গক্ষেত্রের বাহু অনুপাত যদি A:B হয়, তাহলে এই বর্গক্ষেত্র দুটির পরিসীমা অনুপাত A:B হবে, এই বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত A:B হবে, অর্থাৎ বাহুর অনুপাত যা হবে সেটাই হবে বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত, সেটাই হবে কর্ণের অনুপাত। আবার উল্টো করে বলতে পারি, এটা যদি এক দিই, উল্টো করে বলতে পারি এই বর্গক্ষেত্র দুটোর যদি পরিসীমা, পরিসীমার অনুপাত A:B হয়, তাহলে এই বর্গক্ষেত্রে দুটোর বাহুর অনুপাত A:B হবে এবং কর্ণের অনুপাতও A:B হবে। আবার বলতে পারি এই বর্গক্ষেত্র দুটোর কর্ণের অনুপাত যদি A:B হয়, তাহলে বর্গক্ষেত্রে দুটোর বাহুর অনুপাত A:B হবে এবং পরিসীমার অনুপাত A:B হবে। অর্থাৎ এটা থেকে আমরা কি সিদ্ধান্তে আসলাম, কি সিদ্ধান্তে আসলাম, যে এই বাহু পরিসীমা কর্ণ বর্গক্ষেত্র ছোট বড় যাই থাকবে না, অনুপাত সর্বদা সমান হয়, অর্থাৎ বাহুর অনুপাত যা হবে পরিসীমার অনুপাত তাই হবে, অর্থাৎ কর্ণের অনুপাতও তাই হবে। বাহু দেওয়া থাকলে পরিসীমা কর্ণের অনুপাত সমান, কর্ণ দেওয়া থাকলে পরিসীমা বাহুর অনুপাত সমান, পরিসীমা দেওয়া থাকলে বাহু কর্ণের অনুপাত দুটোই সমান, সব তিনটেই সমান হবে। এবার এই বর্গক্ষেত্র দুটির বাহু অথবা পরিসীমা অথবা কর্ণ এর অনুপাত A:B দেওয়া আছে। বাহুর অনুপাত A:B দিতে পারে, পরিসীমার অনুপাত A:B দিতে পারে, কর্ণের অনুপাত A:B, যাই দিক, ক্ষেত্রফল, ক্ষেত্রফল মিন্স এরিয়া, ক্ষেত্রফল জাস্ট এর বর্গ করে দিন, বর্গ মানে স্কয়ার ইস টু বি স্কয়ার।
করে দেবে। যদি আমি একটু বলি উদাহরণ দিয়ে, দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত 3:5, তাহলে ক্ষেত্রফল কি হবে? 3² = 5² মানে 9×25। বা পরিসীমার অনুপাত 3:5, ক্ষেত্রফল সেই একই হবে। কর্ণের অনুপাত 3:5, ক্ষেত্রফল সেই একই হবে। তাহলে বাহু পরিসীমা কর্ণ দেয়া থাকলে ক্ষেত্রফলের বেলায় কি করে দেব? বর্গ। উল্টো করে বলতে পারি, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত a:b, তাহলে বর্গক্ষেত্র দুটির বাহুর অনুপাত বা পরিসীমার অনুপাত বা কর্ণের অনুপাত যাই চাক না কেন, এর রুট করে দেবো, বর্গ মূল করে দেবো, অর্থাৎ √a:√b। একটা উদাহরণ দিয়ে বলি, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত আমি বললাম 9:25, তাহলে কি হবে? দু বাহু পরিসীমা কর্ণ যাই বলুক না কেন, √9:√25, √9 করলে 3, মানে 3:2। ক্ষেত্রফল এটা বলা থাকলে বাহু বললে 3:5, বা পরিসীমা বললে 3:5, কর্ণ বললে 3:5। এটা হচ্ছে বেসিক জিনিস। এবার আমি এই ধরনের অঙ্কগুলো দিয়েছি, তোমরা অঙ্কগুলো এবার লক্ষ্য করো, এই ধরনের অঙ্কগুলো কি কি দেওয়া আছে। দেখো প্রথমেই দেওয়া আছে দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত। খুব মন দিয়ে দেখো, খুব সহজ, খুব সহজ, খুব তাড়াতাড়ি শিখতে পারবে, কোনো টেনশন করবে না। বাহুর অনুপাত 3:2, বর্গক্ষেত্র দুটোর পরিসীমার অনুপাত। আমি বলেছি বর্গক্ষেত্র দুটোর বাহুর অনুপাত যা হয়, পরিসীমার অনুপাত তাই হয়, কর্ণের অনুপাত তাই হয়। তাহলে এখানে বাউর অনুপাত দেওয়া আছে 3:2, পরিসীমা বললেও 3:2 হবে, কর্ণ বললেও 3:2 হবে, মানে বাহুর যা হবে সেটাই পরিসীমা হবে, সেটাই কর্ণ হবে, 3:2। অর্থাৎ এখানে এ অপশান উত্তর হয়ে গেল। নেক্সট কি আছে, দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত দেওয়া আছে, বাহুর অনুপাত দেওয়া আছে 7:8, তাহলে এখানে কর্ণ চেয়েছে। তাহলে আমি কি বলেছি, বাহু হবে যা পরিসীমা তাই কর্ণ তাই, তাহলে এখানেও বাহু পরিসীমা কর্ণ একই হবে। তাহলে বাহু যদি 7:8 হয়, তাহলে কর্ণ দুটোর অনুপাতও 7:8 হবে, অর্থাৎ সি অপশান উত্তর হয়ে গেল। এরপরে বলছে দুটি বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত, পরিসীমা দেওয়া আছে, আমার কর্ণ চেয়েছে, আমি বলেছি বাহু পরিসীমা কর্ণ যাই দেওয়া থাকুক তাই একই হবে, তাহলে পরিসীমা যদি 5:6 হয়, বাহুও 5:6 হবে, কর্ণও 5:6 হবে, তাহলে এখানে কর্ণ চেয়েছে, তাহলে হচ্ছে 5:6, ডি অপশান উত্তর হয়ে গেল, ডি অপশান উত্তর। নেক্সট কি বলছে, দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত দেওয়া আছে, আমার এখানে দেওয়া আছে 11:30 পরিসীমা, তাহলে বাহু যা হবে কর্ণ তাই হবে, পরিসীমা তাই, কর্ণ দেওয়া আছে, অতএব বাহুর অনুপাত 11:13 হবে, পরিসীমার অনুপাতও 11:13 হবে। তাহলে এটা কোন অপশানে আছে? বি অপশানে আছে। এবার দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত দেওয়া আছে 9:9, বাহুর অনুপাত কি হবে? তাহলে কর্ণ দেওয়া আছে, কর্ণ মানে পরিসীমার অনুপাত তাই হবে, 9:11, আবার বাহুর অনুপাত তাই হবে, 9:11, এখানে চেয়েছে বাহু, তাহলে 9:11 কোন অপশানে আছে? বি অপশানে আছে। তাহলে দেখো কত সোজা, আমরা ছেলে মেয়েরা এইসব নিয়ে টেনশন করি, কোনো টেনশন করবে, এটা দেখো খুব সহজ। আর আমি ধারাবাহিকভাবে পরিমিতির পরপর চ্যাপ্টার আর জিকে নিয়ে আসছি, WBCS এর জিকে চ্যাপ্টার ধরে ধরে একদম পাঠ করে করে সুন্দর করে নিয়ে আসছি। এবারে আসি, দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত দেওয়া আছে 3:2, এখানে ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। আমি বলেছিলাম বাহু অথবা পরিসীমা অথবা কর্ণ যদি অনুপাত যাই হোক, বাহুর অনুপাত a:b অথবা পরিসীমার অনুপাত a:b অথবা কর্ণের অনুপাত a:b হলে ক্ষেত্রফল জাস্ট বর্গ করে দেব, তাহলে a²:b², তাহলে এখানে বাহুর অনুপাত কত বলা আছে? 3:2, তাহলে ক্ষেত্রফল কি হবে? 3² = 2² তার মানে 9:4। কত সহজ দেখো, জাস্ট
এই বাহু পরিসীমা কর্ণ দেয়া থাকলে ক্ষেত্রফলের ফলে জাস্ট বর্গ করে দিই, তাহলে 9:4 কোন অপশনে আছে? সি অপশনে আছে। এখানে দেখো একই রকম ভাবে কর্ণের অনুপাত দেওয়া আছে, সি এক্সট্রেস এর ক্ষেত্রফল চেয়েছে, তাহলে কর্ণ যাই থাকুক না কেন ক্ষেত্রফলের বেলা আমি কি বলেছি বর্গ করে দিতে হবে, তাহলে এখানে হবে 6x² = 7x², মানে 36:49। কোন অপশনে আছে? সি অপশনে আছে। এরপরে পরিসীমা একই রকম একদম দেখো, কিন্তু কত অঙ্ক আছে, ভ্যারাইটি অঙ্ক কিন্তু নিয়মটা একই। পরিসীমা পরিসীমা কত দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে 9:5, সে পরিসীমা দেওয়া থাক, বাহু দেওয়া থাক, কর্ণ দেওয়া থাক, ক্ষেত্রফলের বেলায় জাস্ট বর্গ করে দেব, তাহলে ক্ষেত্রফল কত হবে? 9² = 5² = 21² = 25। দেখো বি অপশান উত্তর আছে। মানে এই ধরনের যত অঙ্ক আমি ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি, কোনো এ করবে না। এর আগে আমি বলেছি দুটি, এবারে এতক্ষণ বাহু দেওয়া ছিল, পরিসীমা দেওয়া ছিল, কর্ণ দেওয়া ছিল এবং বাহু দেওয়া ছিল, ক্ষেত্রফল বের করতে গিয়ে জাস্ট আমি কি করে দিয়েছিলাম? বর্গ করে দিয়েছিলাম। এবার উল্টো করে বলছি ক্ষেত্রফল দেওয়া আছে ওইগুলো বের করবে, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে ধরো দুটি বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে h2b, তাহলে বাহু অথবা পরিসীমা অথবা কর্ণ, তাহলে বর্গমূল করে দেব, বর্গমূল করে দেব, পরিসীমা কর্ণ বর্গমূল অর্থাৎ √a/√b। এখানে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 25:49, তাহলে 25:49 এটা হলে তাহলে ক্ষেত্রফল কি হবে? বর্গমূল √25:49, 5:7, ডি অপশন। দেখো এরপরে ক্ষেত্রফলের অনুপাত কি দেওয়া আছে? 64:81, তাহলে কর্ণ চেয়েছে অ্যাডজাস্ট বর্গমূল করে দেব, 64:81, তাহলে 8:9। কোন অপশানে আছে? দেখো বি অপশন। এরপরে আবার দেখো ক্ষেত্রফলের অনুপাত কি দিয়েছি? 16:9, এখানে চেয়েছি বাউল অনুপাত। দেখো আগেরটা করলাম কি, ক্ষেত্রফল দেওয়া ছিল পরিসীমা, বর্গমূল করলাম, এখানে ক্ষেত্রফল দেওয়া ছিল কর্ণ, বর্গমূল করলাম এবং ক্ষেত্রফল দেওয়া ছিল বাউল, জাস্ট বর্গমূল করে দেই, 16:19, তাহলে হচ্ছে 4:3। কোন অপশানে উত্তর আছে? ডি অপশান। দেখ এটা পার্ট ওয়ান গেল, এটা বর্গক্ষেত্রের বেসিক জিনিস দিয়েছি, পার্ট টুটা আরো ভালো একটা জিনিস আনছি, সেটা তোমরা অবশ্যই দেখবে, আর এটা মন দিয়ে দেখো, তাহলে বর্গক্ষেত্র সম্পর্কে তোমাদের কোনো প্রবলেম থাকবে না, সহজেই তোমরা করতে পারো। তোমাদের যদি এটা ভালো লাগে, এই ইউটিউব চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে, তাহলে লাইক করো, তোমরা কমেন্ট করো কি কি তোমাদের চাই, কেমন লাগছে তোমাদের, তাহলে আমি আরো বুঝতে পারবো, এবং এটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই, আর অন্যদের দেখার জন্য এটা শেয়ার করে দাও। আর যদি তোমরা মনে করো আমার কাছে শিখতে চাও সরাসরি, তাহলে নিচের ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে এবং আমাদের নিজস্ব কিছু সেন্টার আছে, সেইখানে যোগাযোগ করতে পারো, তাহলে তোমরা আমার কাছে সরাসরি শিখতে পারবে। নমস্কার, ভালো থাকবে।